হ্যালো এভরিওয়ান, আজকে আমরা যে বিষয়টা দেখব তা হচ্ছে জুম। অর্থাৎ জুম ইউজ করে আপনি কিভাবে একটা মিটিং করতে পারেন অথবা একটা ট্রেনিং সেশন নিতে পারেন, এবং জুম কিভাবে আপনি ইনস্টল করবেন এবং সেই ইনস্টলেশন থেকে শুরু করে একটা সেশন আপনি কিভাবে রেডি করতে পারেন, টোটাল বিষয়টা। তো প্রথমে আমরা জুম যে সফটওয়্যারটা, জুম যে সাইটটা রয়েছে সেই সাইটে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো প্রথমে জুম ডট ইউএস, এটা হচ্ছে জুমের ওয়েবসাইট। এখানে আপনি যে সাইন আপ করতে পারবেন, সাইন আপ করে নিতে, জাস্ট সাইন আপে ক্লিক করলেই হবে আপনার। দেন ডেট অফ বার্থ, আপনি যে কোনো একটা আপনার যে কোনো একটা অ্যাড্রেস আপনি দিয়ে জাস্ট একটা সাইন আপ করে নিতে পারেন। আমি একটা জাস্ট টেস্ট বেসিস আমি দিচ্ছি। দেন বলা হচ্ছে ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য, তো আমরা একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিই। আপনার জিমেল অ্যাড্রেস সেটা আপনি দিবেন। একটা লিঙ্ক আমাকে মেল করা হয়েছে, আমি মেলটা দেখি মেল আসছে কিনা। ওকে, অলরেডি মেল চলে এসেছে, সো প্লিজ অ্যাক্টিভ। ইয়া শিওর। অ্যাক্টিভ অ্যাকাউন্ট, ওকে। আর ইউ সাইনিং আপ অন বিহাফ অফ আ স্কুল? নো, কন্টিনিউ। দেন বলা হচ্ছে আপনার সাইন আপ করার জন্য জাস্ট ইউজার আপনার নাম, আপনার নামটা দিয়ে, এবং একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য বলা হচ্ছে। আমি পাসওয়ার্ড দিচ্ছি একটা। পাসওয়ার্ড কনফার্ম করার জন্য বলা হচ্ছে ওকে। দেন জাস্ট আমি কন্টিনিউ ক্লিক করি। পাসওয়ার্ড স্ট্রং পাসওয়ার্ড লাগবে, ওকে। দেন আপনার অ্যাকাউন্ট কিন্তু সাইন আপ হয়ে গেল, রাইট? আপনি এখন যদি চান যে আমি জুমে একটা মিটিং সেট করব, তাহলে জুমের আপনি যেটা করতে পারেন সহজ উপায়ে, জুমের হচ্ছে ডেস্কটপ একটা অ্যাপ্লিকেশান রয়েছে, সেই ডেস্কটপ অ্যাপ্লিকেশানটা আপনি ডাউনলোড করে নিতে পারেন। জাস্ট আপনি জুম ডট ইউএস এখানে ডাউনলোড যদি আপনি লেখেন তাহলেই চলে আসবে জুমের যে অ্যাপ্লিকেশানটা রয়েছে, এখান থেকে জাস্ট আপনি এটা ডাউনলোড করে নেবেন। ওকে, দেন আপনি এই ইএক্সিটা রান করাবেন। ওকে, দেন জাস্ট আপনি সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করে আপনার যে ক্রেডেনশিয়ালটা সেটাতে আপনি লগ ইন করবেন। দেন এখানে আপনি দেখতে পারবেন নিউ মিটিং, আপনি জাস্ট নিউ মিটিংয়ে ক্লিক করবেন। ওকে, এখানে আপনার অডিও এগুলো ডিটেক্ট করার জন্য বলা হবে, তো আপনি এগুলো আপনি ডিটেক্ট করে নিতে পারেন এখানে অডিও সেটিং থেকে, এই যে জয়েন অডিও, কারণ আমি অডিও বন্ধ রেখেছি, আমি রেকর্ড করছি। ওকে, দেন হচ্ছে আপনার পার্টিসিপেন্টকে আপনি কীভাবে অ্যাড করবেন। হ্যাঁ, পার্টিসিপেন্ট অ্যাড করার জন্য এই ম্যানেজ পার্টিসিপেন্ট আপনি ক্লিক করবেন। এখানে আমি তো হোস্ট, তো আপনি যাকে ইনভাইট করতে চাচ্ছেন তাকে আপনি ইনভাইটে ক্লিক করবেন। ইনভাইটে গিয়ে আপনি এখান থেকে ইমেল রিকোয়েস্ট করতে পারেন, লাইক দ্যাট আমি জিমেলে যাচ্ছি।
শর্ট অফ আমি তিতাস। @gmail.com ওকে, ওনাকে চাচ্ছি আমি মিটিংয়ে জয়েন করাবো। আমি একটা মেল সেন্ড করে দিলাম। এটা হচ্ছে আমার একটা ক্লায়েন্ট পিসি, আমি ধরে নিচ্ছি যে ক্লায়েন্ট লগ ইন করে আছে। একই পিসিতে আমি ক্লায়েন্ট এবং হোস্ট দুইটাকে দেখাচ্ছি। দেখেন এই যে জয়েন করার জন্য একটা মেল করেছে উনি। তো আমি যে আপনারা যারা জয়েন করতে চাচ্ছেন মিটিংয়ে, তারা এরকম একটা আপনি ক্রেডেনশিয়াল পাবেন। তো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, যেহেতু হোস্ট আপনাকে এই লিঙ্কটা পাঠিয়েছে, অর্থাৎ এই লিঙ্কটা আমাদের ক্লিক করতে পারেন, অথবা যে মিটিং আইডি এবং পাসওয়ার্ড এটা আপনি ইউজ করতে পারেন। এটা একটা র্যান্ডম ইউজার নেম পাসওয়ার্ড। সো আপনার অবশ্যই জুম ইনস্টল থাকতে হবে। তো আমি অ্যাজ এ ক্লায়েন্ট আমাকে কী করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। অ্যাজ এ ক্লায়েন্ট আপনাকে জুম অ্যাপ্লিকেশনটা অন করতে হবে। এখানে আপনার জয়েন এ মিটিং, রাইট? আপনাকে যেহেতু রিকোয়েস্ট করা হয়েছে আপনি এখন মিটিংয়ে জয়েন করবেন। তো জয়েন করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার যেটা বলা হচ্ছে আইডি, আপনি আইডিটা এখানে দিবেন। এখানে জাস্ট আমি অন্য একটা নাম দিয়ে রাখি, দেন জয়েন। এখন বলা হচ্ছে পাসওয়ার্ডটা দেওয়ার জন্য, তো আমি এখন পাসওয়ার্ডটা দিই, দেন জয়েন এ মিটিং। ওকে, আপনি জয়েন করে ফেললেন অ্যাজ এ ক্লায়েন্ট। আচ্ছা, ভিডিওটা অফ করে দিই। আচ্ছা, তো আপনি যখন জয়েন করলেন, এদিকে এখন আপনি যে হোস্ট, আমি হোস্ট অফিসে চলে যাচ্ছি। দেখেন এলেন নামে একজন এখানে কিন্তু সে জয়েন করলো। এদিকে শেয়ার করি আমি স্ক্রিন, যদি শেয়ার, এখন আমি যদি লাইক দ্যাট এই হোয়াইট বোর্ড শেয়ার করি তাহলে দেখা যাবে যে আপনি শুধু এইটাই শেয়ার হচ্ছে। আপনি দেখেন আমি যে শেয়ার দিলাম, তো আমি যখন শেয়ার দিচ্ছি, দেখেন আমি এদিকে শেয়ার দিচ্ছি, এখানে কিছু লিখতেছি, আমার ক্লায়েন্ট পিসে এগুলো শো করতেছে, রাইট? অর্থাৎ যে যে আমার এই মিটিংয়ে জয়েন করেছে তারা এগুলো এখন দেখতে পারবে যে আসলে আমি কী লিখতেছি, রাইট? ওকে, সো এই ছিল মোটামুটি জুমের যে কীভাবে আপনি ইনস্টল করবেন, কীভাবে একটা মিটিং সেট করবেন, কীভাবে আপনি ইনভাইট করবেন এবং কীভাবে একটা মিটিং ফুলফিল কমপ্লিট করবেন। দেন হচ্ছে স্টপ শেয়ারিং দিয়ে আপনি মিটিং লিভ এ মিটিংয়ে ক্লিক করলে আপনি মিটিং কমপ্লিট হয়ে গেল। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।